হায়দ্রাবাদের সাথে হারের পর এটিকে মোহনবাগানের জন্য প্লে অফে যাওয়ার রাস্তা আরো কঠিন হলো। হায়দ্রাবাদের সাথে হারের পর এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো হারের কি কি অজুহাত দিয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমেই, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই মুহূর্তে লিগ টেবিলে 18 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান, কিন্তু টিমের যা পারফরমেন্স তাতে ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকেরা। শেষ দুটি ম্যাচ যদি হেরে যায় এটিকে মোহনবাগান তাহলে হয়তো প্লে অফে খেলতে পারবে না মোহনবাগান এই আইএসএল মৌসুমে। হায়দ্রাবাদের সাথে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে তিনি বলেন, আমরা প্লে অফে খেলতে চাই ও এটাই আমাদের মেন টার্গেট। টানা তিনটি ম্যাচ জয়হীন থাকার পর মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো সাংবাদিকদের বলেন, আমাদের অনেক কজন ফুটবলার চোরাঘাতে জর্জরিত, তাই আমাকে বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। এটিকে মোহনবাগান কোচ হায়দ্রাবাদকে অভিনন্দন জানিয়েছেন দ্বিতীয় স্থান সুনিশ্চিত করার জন্য। ওকে ম্যাচে সত্যি অসাধারণ ফুটবলার, এই সময় গোল খেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়, 3 পয়েন্ট খরচটা খুবই হতাশাজনক আমাদের জন্য। তবে হায়দ্রাবাদ যে যথেষ্ট ভালো দল তা তিনি মেনে নিতে বাধ্য হয়েছেন, ওরা 2 মৌসুম ধরে সবাই একসঙ্গে খেলছেন, ওদের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। নিজের দলের অবস্থা নিয়ে স্প্যানিশ কোচ বলেন, আজ আমাদের হাতে 19 থেকে 20 জন খেলোয়াড় ছিল, সুভাষিস হুগো কালকে পাইনি আজকের এই ম্যাচে, আরো কতজন প্লেয়ার যে চোরাঘাত লেগেছে তা ঠিক মনে করতে পারছি না। এই মুহূর্তে আমাদের যা অবস্থা, চোরাঘাত পাওয়া ফুটবলারদের নিয়ে কার্যত একটি টিম গড়ে ফেলতে পারবো আমরা। একটি দল যখন আপনি গঠন করেন এবং তারপর যখন দেখেন 6-7 জন মেন প্লেয়ার আপনার টিমে নেই, তখন কার্যত নতুন পরিকল্পনা করে নতুন টিম বানিয়ে খেলতে হয়, কিন্তু এটাই ফুটবল, এটা আমাদের মেনে নিতে হবে। টানা তিনটি ম্যাচে জয় নেই মোহনবাগানের, এই নিয়ে তিনি কিছু বলতে চায়নি। এই প্রসঙ্গ তোলা হলে সাংবাদিকদের তিনি বলেন, ড্রেসিং রুমে আমরা আলোচনা করেছিলাম যে এখন থেকেই পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে, আমাদের পরিস্থিতি খুবই কঠিন, আরো 4টি দল আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তাই আমরা এসব ভেবে শক্তি ক্ষয় করতে চাই না, আমাদের হাতে এখনো 2টি ম্যাচ রয়েছে এবং আমরা চাই এই 2টি ম্যাচ জিতে সরাসরি প্লে অফে কোয়ালিফাই করতে। এটিকে মোহনবাগান কোচ আরো বলেন, ছেলেদেরকে বড় ক্লাবের হয়ে খেলার যোগ্যতার প্রমাণ দিতে হবে, সমর্থকদের আমরা হতাশ করেছি, কিছু কিছু সময় চোরাঘাতের সমস্যার জন্য আমরা সাফল্য পাইনি, কিন্তু আমাদের শেষ 2টি ম্যাচ জিতে সরাসরি কোয়ালিফাই করতে হবে প্লে অফের জন্য, আমাদের এটাই টার্গেট, আমরা প্লে অফে খেলবো এবারের মৌসুমে। আপনাদের কি মনে হয়, মোহনবাগান কি পারবে এবারের আইএসএল সুপার সিক্সে নিজেদের জায়গা কনফার্ম করতে শেষ 2টি ম্যাচ জিতে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। অন্যদিকে অনেক মোহনবাগান সমর্থকেরা চাইছে নতুন কোচ এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেন নিয়ে আসে। আপনাদের কি মনে হয়, এটিকে মোহনবাগান কি আইএসএল মৌসুমের শেষেই ছেড়ে ফেলবে জুয়ান ফার্নান্দোকে? তাহলে কি নতুন কোচ নিয়ে আসবে এটিকে মোহনবাগান পরের আইএসএল মৌসুমের জন্য ও সুপার কাপের জন্য? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।